फिर पथे चाकरी प्रार्थी विकास भवन गेटर सामने विक्षोभ विक्षोभ एस एल एस टी नवमाग द्वश श्रेणी चाकरी प्रार्थी संगे नान्टू हाजरा प्रतिनिधि रोचे नान्टू आबार पथे नेमे चाकरी प्रार्थी कि बोलछेन দেখো তোমাকে জানিয়ে রাখি যে আচমকাই কিন্তু বিকাশ ভবনের গেটের সামনে এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে চাকরি প্রার্থী তারা কিন্তু এসে জমায়েত হয় এবং সেখানে গেটের সামনে দাঁড়িয়েই তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। যেহেতু পুলিশের কাছে কোনো খবর ছিল না সেই কারণে পুলিশে কিন্তু খুব একটা ছিল না। এরপরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর তারপরে বিধাননগর পুলিশের বিশেষ পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে, আসার পরে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় এবং সেই সরিয়ে দিতে গেলে বেশ কিছুটা বাকবিতণ্ড হয় পুলিশের সাথে। এরপরেই সেখান থেকে তাদেরকে মহিত ভবনে সেখান থেকে তিনজনের একটি প্রতিনিধি দল তাদেরকে বিকাশ ভবনের তাদের যে ডেপুটেশন সেই ডেপুটেশন দিতে তারা গেছেন। তাদের যেটা বক্তব্য যে আইনি জটিলতা কাটিয়ে সুপার নিউমারেরি পোস্টে যে মেধা তালিকা সেই মেধা তালিকার ভিত্তিতে সকলকে নিয়োগ প্রদান করতে হবে এই দাবি নিয়ে কিন্তু তারা আজকে এই বিকাশ ভবনের সামনে এসে তারা কিন্তু জমায়েত হয়। তাদের বক্তব্য যে 850 দিনেরও বেশি তারা গান্ধীমূর্তি পাদদেশে অবস্থান চালিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন বিভিন্নবার তারা নেতা মন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করেছেন কিন্তু তারপরে শুধু প্রতিশ্রুতি পেয়েছেন, তার বিনিময়ে কোনো চাকরি তারা এখনো পর্যন্ত পাননি এবং তারা রাস্তায় বসেই তারা অবস্থান করে যাচ্ছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে অতি দ্রুত সমস্ত আইনি জটিলতা কাটিয়ে তাদের যাতে চাকরির সুনিশ্চিত করা হয় সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকে এই বিক্ষোভ দেখায় বিকাশ ভবনে গেটের সামনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।